আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাবলিগি ইজতেমা 2020-এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আমরা কিছু প্রস্তাব পেশ করছি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। দুই, মানুষের রক্তচোষা সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থনীতি চালু করতে হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সুধি এনজিও ও মহাজনী সুধি প্রথা এবং সেই সাথে অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের বিভিন্ন শহরে ইসলামী আকিদা ও সংস্কৃতি বিরোধী মূর্তি ভাস্কর মিনার নির্মাণ অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং উক্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য এ সম্মেলন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। চার, জঙ্গিবাদের বিশ্বাসগত ত্রুটিসমূহ দূর করার জন্য এবং সামাজিক অনাচারসমূহ প্রতিরোধের জন্য শিক্ষার সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাঁচ, মাদ্রাসা ও স্কুল কলেজের সিলেবাস থেকে ডারউইনের নাস্তিক্যবাদী বিবর্তনবাদ সহ সকল প্রকার ইসলাম বিরোধী মতবাদ প্রত্যাহার করার জন্য এ সম্মেলন জোর দাবি জানাচ্ছে। ছয়, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মদ জুয়া ক্যাসিনোর অবাধ ছয়লাপ রোধ করতে হবে এবং ইন্টারনেটে অশ্লীল ওয়েবসাইট সমূহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। সাত, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়নের গভীর ষড়যন্ত্র চলছে। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদের মসজিদসমূহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এসব নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এ সম্মেলন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এ সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানাচ্ছে। এ সম্মেলন বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হিজাব ও নিকাব পরিধান ও সালাত আদায়ের বিরুদ্ধে এবং তাদের নিকট ইসলামী বই খোঁজার নামে যেসব দুর্নীতি চলছে, যেসব দমন নীতি চলছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এ সম্মেলন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আল্লাহ, তুমি সরকারকে উক্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের সুমতি দান করো। আল্লাহ, এগুলো বাস্তবায়ন করে এদেশে প্রকৃত শান্তি বিরাজ করার সব রকমের ব্যবস্থা করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।